গাইস আর ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হেয়ার স্ট্রেটনিং করব, তো তোমরা দেখতে থাকো। তো আমার চুলটা অনেকটা কার্লি আছে, তোমরা দেখতেই পাচ্ছো। ও ফার্স্ট আমার চুলটা ওয়াশ করা নেই, আমি ওয়াশ করে নেব, তারপরে আমার চুলটা স্ট্রেট হবে। চুলটা খুব একটা লং না আমার, শর্টই হেয়ার। তো দেখা যাক, আমার তো এখন চুলে অনেকটা ভলিউম আছে, তুমি দেখতেই পাচ্ছ। তো আমার স্ট্রেটনিং করার পরে আমার লুকটা কেমন আসে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি হেয়ার চুলটা ওয়াশ করাতে। ছোটু, চুলটা আমি ওয়াশ করাবো। আয় ভাই। মা, জামাটা কি ভিজেই গেল। আমার চুল কয়েকদিন ধরে ওয়াশ করা হয়নি, তো এই জন্য কাজের চাপে তাওয়ালটা পুরো উল্টে দিলি। তো আস্তে আস্তে চুলটা পুরো ভিজি না, মুখে যেন না আসে, কানে যেন জল না ঢোকে। আরে মাথা ঢুকে পড়া, মাথা আরো ঢুকাবো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, পরে না যাই, ভেঙে যেতে পারে, ভেঙে যাবে না। আমি তিন দিন হেয়ার ওয়াশ করতে পারিনি, আজকে আমি হেয়ার ওয়াশ করছি, কারণ পুজোর প্রচুর চাপ ছিল আমাদের পার্লারে। তো এই জন্য আমি নিজেকেও একটু সময় দিতে পারিনি। তো আজকে আমি, আজকে সপ্তমী, তো যে সপ্তমী, তো আমি সপ্তমীর দিন স্ট্রেট করছি, দশমীতে প্ল্যান আছে বেরোনো। তো ছোট্টু মা চুল ওয়াশ করছে। ছোট হাই বল ভাই। ওরাও এখনো কেউ বেরোয়নি পুজোতে, কালকে থেকে সব ছুটি পড়ে যাচ্ছে, কাল থেকে আমরা সবাই বেরোবো। তো ভেবেছিলাম কাজের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। কারণ প্রচুর চাপ ছিল, আমি নিজেকেই সময় দিতে পারিনি, তো আমি কী করে ভিডিও করব। বেশি করে শ্যাম্পু দেন, আলাদা আমার চুল ইয়ে হবে না। ছোটুর হাত না, ছোটুর হাতোড়া। বিশাল কাজ করছে, বিশাল কোনোদিনও হাই বললো না, আমার ওকে বলে বলে বলাতে হলো। হ্যাঁ আমাদের বিশাল না লজ্জা ভাই। আসতে কর ছোট্টু। হ্যাঁ আমার মাথায় নোংরা, নাটক করবি না, এখন বাজে হচ্ছে কি 8:14। এখন আমার হেয়ার ওয়াশ হচ্ছে, ক্রিম লাগাবে একটু পরে গার্ড করে। তো তোমরা দেখবে আমার কতক্ষণ টাইম লাগে। এখন বাজে 8:14 রাত। চুলটা খুলে খুলে ধো। তোমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, আমি এখন ডায়ার করবো, তোমার সাথে শেয়ার করবো, চলো। Thank you.
ক্লিপ করা হয়ে গেছে। এখন এই পেছনের যে চুলগুলো আছে এগুলোকে ক্রিম লাগানো হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই থাকো। গাইজ আমার স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলছি কি, ছোট ছোট বেবি আর আছে, ওগুলো টেনে নিচ্ছে। ক্রিম লাগালাম, ক্রিমটা লাগানোর পরে মেইন হচ্ছে হাত দিয়ে, যতক্ষণ না হাত লাগাবা ততক্ষণ এই সন্ধ্যাকালে ভালো করে লাগছে। আরো একবার দেখে দিয়ে যে কন্টিনিউ 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 কন্টিনিউ। হ্যাঁ, গাইজ আমার ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমার এটাকে র্যাপিং করা হলো, তো পুরো চুলটাকে সামনে প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়েছে, পেছনে ফয়েল দিয়ে। তো তোমরা দেখতে থাকো আমার লুকটা কেমন আছে। তো গাইজ আমার প্রায় আধা ঘন্টা কমপ্লিট হয়ে গেল, 30 মিনিটের বেশি আমার চুলে ছিল, যেহেতু আমার চুলটা একটু ড্যামেজ, বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি ওয়াশ করবো এটাকে, তোমরা দেখতে থাকো। ছোটু তোমরা দেখতে থাকো, তোমার চুলটা পুরো ওয়াশ হোক, তারপর আমি তোমাদের সাথে আবার আসবো, শেয়ার করবো, দেখতে থাকো। তো আমার এখন হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ড্রায়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ ওই ঘরটা চেঞ্জ করে নিলাম, শুধু আবার তো ওই ঘরটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে কি ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিলো, তো এই ঘরে চলে আসলাম। এই ঘরেই ম্যাক্সিমাম কাজ আমি করি, তোমরা জানো। তো এখন ড্রায়ার হচ্ছে, এবার তারপরে স্ট্রেটনিং শুরু হবে, সাথে দেখো। তো গাইজ আমার ডায়ার করা হয়ে গেছে, এখন আমার চুলটাকে ক্লিপিং করা হচ্ছে, তো তারপরে স্ট্রেটনিং শুরু হবে। ওখানে স্ট্রেটনার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাইজ আমার স্ট্রেটনিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি সুবিধা একটু ওই ঘরে গেছে, যেহেতু কেউ নেই করার জন্য, তো এই জন্য আমি এখন একা একাই লাগিয়ে নিচ্ছি। একা একা লাগাচ্ছি ঠিকই, বাট পেছনটা আমি পারবো না একা একা লাগাতে, তো ওদেরকে কাউকে ডাকতে হবে। তো তারপরে আমার সেকেন্ড ক্রিম লাগানো হবে, তো আমি যতটা পারছি আমি লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পিছনের চুলটা দেখলে বুঝতে পারবে কতটা স্ট্রেট হয়ে গেছে। তো নিউট্রালাইজার লাগানোর পরে এটার পুরো পারফেক্ট একটা লুক আসবে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তোমরা জানিও কেমন লাগছে, তো দেখতে থাকো। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ আগে আমি একা একা নিউট্রালাইজার মানে সেকেন্ড ক্রিমটা লাগাচ্ছিলাম, তো এখন ওই ঘরে ছিল, চলে এসছে। তো এখন সেকেন্ড ক্রিম লাগানো হচ্ছে, তখন এখন কটা বাজে, 12টা বেজে গেছে হয়তো, তো অনেক লেট হয়ে গেল, রাত 12টা বাজে, মানে তোমরা বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন সেকেন্ড ক্রিম লাগানো হচ্ছে, এটা কিছুক্ষণ থাকবে, তারপরে ওয়াশ হবে, তারপর ফাইনাল লুক আসবে, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তোমার ক্রিমটা লাগানো হচ্ছে,
হ্যাঁ গাইজ, প্রথমত সবাইকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমার ফিমেল বারবার মৌ সরকার রেইনবো বিউটি কুইন এর চ্যানেলটা সাপোর্ট করতে। কারণ আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, আমি চাই আমার এই ফিমেল বারবারের চ্যানেলটাও আপনারা সেভাবে সাপোর্ট করুন। তো আজ আমাদের স্ট্রেটনিং প্রসেস চলছে। যাই হোক, দুর্গা পুজোর আজকের মহাসপ্তমী, আর এই কটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম। এখন অষ্টমী হয়ে গেছে, এতক্ষণে অষ্টমী হয়ে গেছে, কারণ রাত 12টা পার হয়ে গেছে। আর এই কটা দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম। এই রিসেন্টলি আমি আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটিয়ান ট্যাটুতে দুটো তিনটে ভিডিও পোস্ট করেছি। সব আগের আমার ভিডিও তৈরি করা ছিল, সেগুলোই পোস্ট করেছি। তো আপনারা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটিয়ান ট্যাটু আপনারা যেভাবে সাপোর্ট করে গেছেন, এই চ্যানেলটা, আমার ফিমেল বারবারের চ্যানেলটাও সেভাবে সাপোর্ট করুন। প্রায় ৬ ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা ওয়ান বাই ওয়ান প্রসেস কমপ্লিট করছি। আমার চুলটা একটু ড্যামেজ ছিল না, এই জন্য একটু প্রবলেম হয়েছে। তো আমি ভেবেছিলাম চুলটাকে বড় করবো, তো যাই হোক চুলটা একটু রাফ হয়ে গেছে। একটা জিনিস আমি বলে রাখি, আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটিয়ান ট্যাটুতে প্রচণ্ড পরিমাণে কমেন্ট আসে আমার ফিমেল বারবারের হেড শেপ কবে হবে দাদা, কবে হবে। বিশেষ করে অপরাজিত আডা আমার এখনও মাইন্ডে আছে। তো ওই দাদা আমাকে ম্যাক্সিমাম কমেন্টে করেন, দাদা আপনার ফিমেল বারবারের হেড শেপ কবে আনবেন। তো আমি নিয়ে আসবো, আমি আমার প্রত্যেকটা আমার ভিউয়ার্স, আমার ফ্যানদের আমি বলছি, আমি খুব তাড়াতাড়ি আমার ফিমেল বারবারের হেড শেপ নিয়ে আসবো। তবে এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে গাইস, তাহলে আমি এটা। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তাড়াতাড়ি করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসুন। আমার চুল হয়তো ওর থেকেও বড়, আমার চুল এত বড়, তো আমি ওর হেড শেপ করাবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত 1:40 বাজে, আমার এখন নিউট্রিলাইজার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডায়েট করবো, ওখানে সুবোধা আছে, আর ওই পাশের ঘরে সব বিশাল, ওরা সবাই আমার জন্য বসে আছে। তো ওদের, ওরাও নিজেদের ফেস ট্রিটমেন্ট করছে, ফেসিয়াল করছে, এসব কাজ নিয়ে বিজি আছে। তো গাইজ আমার 1:40 বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আর নিজে টায়ার্ডও হয়ে গেছে। এই যে এখন ওয়াশ ওয়াশ করে এলাম, চুলটা পুরো ভেজা আছে, ডায়েট করবো, দেখা যাক কীরকম এসছে। তোমরা দেখতে থাকো, ওর ঘুম পেয়ে গেছে, ওর মুখ দেখে বুঝতেই পাচ্ছ ওর অনেকটাই ঘুম পেয়ে গেছে। টানা চার দিন সকাল 9টায় কাজ শুরু করেছি, ঘুমিয়েছি রাত 3টে, মাত্র 3 থেকে 4 ঘন্টা রেস্ট পেয়েছি। তারপরে আজকের সব কিছু ফাঁকা হওয়ার পরে ওর স্ট্রেটনিং নিয়ে বসেছি, তাও রাত 1:30 বেজে গেছে। প্রত্যেকে খুবই টায়ার্ড, আমরা দুজন এখানে আছি, আমার পাশের ঘরে আমার অন্যান্য যে স্টাফগুলো তারাও আছে। তো গাইজ আমাদের স্ট্রেটনিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সিরাম প্রসেস চলছে, সিরাম দিচ্ছে, পিছন থেকে একটু দেখাস, ঠিক আছে, কেমন লাগছে না লাগছে। অনেক রাত হয়ে গেল, যদিও বা এতটা আইডিয়া ছিল না, যেহেতু আমি ভেবেছিলাম আমার চুলটা শর্ট, এই জন্য কম টাইম লাগবে, কিন্তু স্ট্রেটনিং ক্রিম লাগানোর পর বোঝা গেল যে না, অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু আমার চুলটা অনেকটাই বড় ছিল। তো এই জন্য তো দেখা যাক কেমন লুক আসছে পেছন থেকে, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ গাইস, তো আজকে এই ছিল আমার স্ট্রেটনিং, তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ লুকটা কেমন এসছে। তো আজকের আমার এই ভিডিও এটাই ছিল, তো এই ছিল আমার ব্লগ। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তখন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।